বাংলাদেশের নারায়ণগঞ্জ শহরে একটি মসজিদে ভয়াবহ এসি বিস্ফোরণে 28 জনের প্রাণহানি এবং আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে পাঠানো এক শোক বার্তায় নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় নিহতদের প্রতি তার আন্তরিক সহানুভূতি এবং গভীর সমবেদনা জানান। ডক্টর জয়শঙ্কর বলেন, প্রাণহানি এবং আহতদের ভয়াবহ ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে পেরে দুঃখ পেয়েছি। এই হতাহতের ঘটনায় ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। তিনি আহত ব্যক্তিদের তাৎক্ষণিক সুস্থতার জন্য প্রার্থনা করেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে। নারায়ণগঞ্জ শহরের পশ্চিমতলার মসজিদে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় 28 জন নিহত হন এবং 9 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুল মোমেনের কাছে বাইতুল সালাত জামে মসজিদে এখানে এই এসিরপি বিস্ফোরণে